আবু ধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, AB24 বাংলা ও বাঙালির পাশে যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার 17 মার্চ সকাল 9টায় মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং দূতাবাস সচিব লুৎফুন্নাহার নাজিমের পরিচালনায় আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন দূতাবাসের আইন বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন আবুধাবিস্থ বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী যথাক্রমে সেরজিল আলম, ইশরাত জাহান, সামিয়া বিনতে হামিদ ও উম্মে ফাতিমা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ছড়া আবৃত্তি ও তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর 7ই মার্চের সম্পূর্ণ ভাষণটি উপস্থাপনা করেন বাংলাদেশ স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাংলা খন্দকার। আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাষ্ট্রদূত তার ভাষণে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে স্বস্ব স্থান হতে কাজ করে যেতে হবে। অতঃপর বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত সহ দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়। পরিশেষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। উক্ত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী সহ জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ মহিলা সমিতি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।